২৪শে লোকসভা চুনাও হয়েছে, আমাদের ডর্না অঞ্চলে ভালো ফল করেছি আমরা, মানুষ ভোট দিয়েছে। আমরা প্রত্যেক বাড়িতে ডোর টু ডোর গেছি, আমরা মানুষকে জিজ্ঞেস করলাম বাড়িতে কি আপনি কাকে ভোট দেবেন। ওই বাড়ির লোক উনি বললেন কেন কী ব্যাপার বলুন তো। আমি জিজ্ঞেস করলাম আপনি ভোটটা দেবেন কোথায়, উনি বললেন আমার কানেশ্বর রূপশ্রী পায়, যুবশ্রম পায়, লক্ষ্মী ভাণ্ডার পায়, ওর জন্য আমি তৃণমূলকে ভোট দেবো, দিদিকে ভোট দেবো। ডবনা অঞ্চলবাসীকে আমি ধন্যবাদ জানাই যে আমাদের ডবনা অঞ্চল যারা ভোটার ছিলেন তারা দিদির সঙ্গে, তৃণমূল কংগ্রেস সঙ্গে, আমাদের সঙ্গে ওনার ভোট করেছেন, এ দিদির উন্নয়নে দেখে ভোট করেছেন। আসানসোল লোকসভা সত্যজিৎ সিনহাকে আমরা জিতিয়েছি, আমরা ডবনা অঞ্চলে লিডু করেছি। ডবনা অঞ্চলে আমরা ভোট পেয়েছি, তৃণমূল ভোট পেয়েছে 2105 ভোট, সিপিএম পেয়েছে 888 ভোট, বিজেপি পেয়েছে 1911 ভোট। আমরা কিন্তু ডবনা অঞ্চলে জিত হাসিল করেছি, আমরা জিতেছি। বিজয় মিছিল করেছিলাম যেহেতু আমরা ডবনা অঞ্চলে লিড দিয়েছিলাম, আমাদের নির্দেশ ছিল একটা বিজয় মিছিল করা। এখানকার মানুষ যারা ভোট দিয়েছিলেন তারা বলেছিলেন আমরা বিজয় মিছিল করবো, যেহেতু আমরা ভোট দিয়েছি আমরা জিতেছি, ডবনা অঞ্চল আমরা লিড করেছি। দেখুন 2026-এ আমাদের যে বিধানসভা হবে সে মানুষই বলবে, মানুষ বলে দিয়েছে। 2023 যে গেল আসানসোলে লোকসভা ভোট হলো, সেই মানুষ বার্তা দিয়ে দিলেন বিধানসভা, সেই তৃণমূল কংগ্রেস হিতে ভোট হবে। আপনাকে বলি আজ পুরো বাংলা, আমি শুধু আসানসোল লোকসভা বলছি না, পুরো বাংলায় বলছি দিদির সঙ্গে আছে। সেটা আপনি ফল 2024-এ পেয়েছেন, দেখেছেন। এ বিজেপি আগের লোকসভা পেয়েছিল 18 সিট, এবার 2024-এ সে 29 সিট হয়ে গেল। সেটা প্রমাণ করে দিল মানুষ বা ভোটার, বাংলার ভোটার, কি আর বিজেপি নাই, আর বিজেপি নাই।